হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের উইন্ডো অপশন সম্পর্কে আলোচনা করব। ভিউ ট্যাবের অন্তর্গত উইন্ডো সেকশনে এখানে উইন্ডোর বেশ কিছু অপশন রয়েছে, আমি এখন সেগুলো সম্পর্কে আলোচনা করছি। উইন্ডো অপশনটি খুবই মজার এবং খুবই কাজের। আমি আপনাদেরকে এই অপশনের কাজগুলো দেখাচ্ছি এবং আপনারা বাস্তব জীবনে কীভাবে এটি অ্যাপ্লাই করবেন সে সম্পর্কেও আমি আলোচনা করছি। এখানে দেখুন, বর্তমানে আমার এক্সেলে এখানে একটি উইন্ডো শো করছে। আমি যদি এক্সেলের এই বুকটির আরেকটি উইন্ডো নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে আমি নিউ উইন্ডো এই বাটনে ক্লিক করব। যখনই আমি এই বাটনে ক্লিক করলাম, তখন দেখুন এখানে আমার বুক ওয়ান, তারপরে এখানে ক্রোন দিয়ে টু শো করছে। এখানে আমার এক্সেলের আরেকটি উইন্ডো চলে আসছে। তারপরে আমি যদি আবার এখানে ভিউ ট্যাবে ক্লিক করি, তাহলে আমি একটি উইন্ডো থেকে যদি আরেকটি উইন্ডোতে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন সুইচ উইন্ডো একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে বুক ওয়ান, এখানে ওয়ান শো করছে। বুক ওয়ান হচ্ছে আমার এখানে ওয়ার্কবুকের নাম এবং এখানে ওয়ান হচ্ছে এক নম্বর উইন্ডো, আর পরেরটি হচ্ছে বুক ওয়ান, অর্থাৎ এখানে বুকের নাম, এবং এটি হচ্ছে দুই নম্বর উইন্ডো। আমি যদি এক নম্বর উইন্ডোতে যেতে চাই, তাহলে এটিতে ক্লিক করবো, তাহলে এক নম্বর উইন্ডোতে চলে যাবে। আবার আমি যদি দুই নম্বরে যেতে চাই, তাহলে এখান থেকে আমি দুই নম্বরে যেতে পারবো। দেখুন এখানে দুই নম্বরের জুম সাইজটি একটু ছোট এবং এক নম্বরের জুম সাইজটি একটু বড়। তারপরে আমি যদি দুইটি উইন্ডো পাশাপাশি নিতে চাই, অথবা উপরে এবং নিচে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে অ্যারেঞ্জ অল এই বাটনে ক্লিক করতে পারি। অ্যারেঞ্জ অলে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু অপশান আসছে। এখানে আমি টালিট যদি এটি সিলেক্ট করি, করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন দুই পাশে পাশাপাশি দুটি উইন্ডো শো করছে। এছাড়াও আপনারা যদি এটি অন্যভাবে নিতে চান, আমি আবার ওই একই বাটনে ক্লিক করি, অ্যারেঞ্জ অলে ক্লিক করলাম। আমি এখানে হরিজেন্টালি যদি নিতে চাই, এটিতে সিলেক্ট করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন উপরে একটি উইন্ডো শো করছে এবং নিচে একটি উইন্ডো শো করছে। অনুরূপভাবে এখানে আপনারা অন্যান্য উইন্ডোও নিতে পারেন। যেমন এখানে আমি ভার্টিক্যাল যদি নিতে চাই, এটি সিলেক্ট করতে পারি। তারপরে আমি ক্যাসকেড যদি নিতে চাই, এভাবে নিতে পারবো। ভার্টিক্যালে যদি সিলেক্ট করেন, তাহলে পাশাপাশি শো করবে, এবং ক্যাসকেডে যদি সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে একটির উপরে আরেকটি চলে আসছে। আমি যদি নিচেরটি দেখতে চাই, তাহলে এটিতে সিলেক্ট করতে পারি, তাহলে সেটি এখানে শো করবে। তারপরে আমি যদি আবার নিচেরটি দেখতে চাই, তাহলে দেখুন এইখানে এই কোণায় এটি শো করছে, আমি এখানে ক্লিক করলে সেটি আবার উপরে চলে আসবে। এভাবে আপনারা ক্যাসকেড করেও নিতে পারেন। এছাড়াও আপনারা যদি সাইড বাই সাইড যদি নিতে চান, তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন, তাহলে দেখুন এটি উপরে আসছে এবং নিচেরটি চলে আসছে। তারপরে আপনারা যদি এখানে এই বাটনে যদি ক্লিক করেন, তাহলে সেটি আবার আগের মতো হবে, অর্থাৎ সাইড বাই সাইড হবে না। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে সিনক্রোনাইজ স্ক্রলিং, অর্থাৎ আপনারা স্ক্রলিং কীভাবে করতে চাচ্ছেন। যেমন আমি এই উইন্ডোয় যদি স্ক্রলিং করি, তাহলে দেখুন এটি স্ক্রলিং হচ্ছে এবং সেই সঙ্গে এখানে আমার নিচেরটিও স্ক্রলিং হচ্ছে। দেখুন এখানে আমি ক্লিক করছি, দেখুন এটি স্ক্রলিং হচ্ছে এবং উপরেরটি স্ক্রলিং হচ্ছে। এখানে যেহেতু একই ধরনের ডাটা রয়েছে, সেখানে বোঝা যাচ্ছে না। আপনার এখানে এসএল এবং এখানে ওয়ান টু থ্রি এগুলো লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন দেখুন দুটি একসঙ্গে স্ক্রলিং হচ্ছে। কিন্তু আমি যে কোনো একটি যদি স্ক্রলিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এই বাটনে ক্লিক করব, তাহলে দেখুন সেটি আনচেক হয়ে গেছে। আমি যদি এটি স্ক্রলিং করি, তাহলে শুধুমাত্র এটি স্ক্রলিং হচ্ছে, এবং আমি যদি এটিতে ক্লিক করি, তারপরে আমি যদি এটি স্ক্রলিং করি, তাহলে দেখুন শুধুমাত্র এটি স্ক্রলিং হচ্ছে। এরপর আপনারা যদি দুটি একসঙ্গে স্ক্রলিং করতে চান, তাহলে আবার এই বাটনে ক্লিক করে সেটি স্ক্রলিং করতে পারেন। তারপর আপনারা যদি উইন্ডো পজিশন রিসেট করতে চান, তাহলে এই বাটনে ক্লিক করে উইন্ডো পজিশন রিসেট করতে পারেন। আপনারা দুটি উইন্ডো পাশাপাশি নেবেন এই কারণে, অনেক সময় দেখা যায় যে আপনার কোনো শিটের কোনো একটি টেক্সট দেখে দেখে অন্য কোনো জায়গায় লেখার প্রয়োজন হতে পারে। হয়তো আপনার শিটের একবারে শুরুতে ডাটা অ্যাড করেছেন, সেই শুরুর ডাটাটি আপনার শিটের একবারে শেষের দিকে প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি একবারে একটি উইন্ডো নিলেন, সেখানে শিটের একবারে শুরুটা শো করলেন এবং আরেকটি উইন্ডো নিলেন এবং সেখানে একবারে শিটের শেষেরটি আপনি এখানে শো করালেন। যেমন এখানে আমি এটি আমি আনচেক করলাম, আমি এখানে প্রথম উইন্ডোতে এখানে শিটের একবারে শুরুতে চলে গেলাম এবং পরের উইন্ডোতে একবারে শিটের শেষে চলে গেলাম। এখানে আমি যদি দেখতে চাই যে এখানে কী কী নাম এন্ট্রি হয়েছে, সেগুলো দেখে যদি এখানে লিখতে চাই, তাহলে এখানে আমি লিখতে পারবো। তারপরে আপনারা যদি উইন্ডো ক্লোজ করতে চান, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটি উইন্ডোতে ক্লোজ বাটনে ক্লিক করবেন, তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে। তারপরে এটি যদি আপনি ফুল সাইজ করতে চান, এখানে ক্লিক করলে সেটি ফুল সাইজ হয়ে যাবে। এই ভিডিওতে আপনারা এক্সেলের উইন্ডো অপশন সম্পর্কে জানলেন। উইন্ডো অপশনটা কী, এর কাজটা কী, এবং এটি আপনারা বাস্তব জীবনে কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে জানলেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।